এই যে দেখেন, দেখো এই যেটা দেখো, এই সুতা আমাদের কি অবস্থা হয়ে গেছে। এর আগে মনে সুতা বাঁচছিল, এই একটা ছে একটা দুটো আঙুল নাই, এখন পরে একটু আমরা উপকার করে দেব। ঠিক আছে, যাতে দেখি কীভাবে করা যায়। হ্যাঁ, সুতোটা একদম ভিতরে ঢুকে গেছে, জুম করে আলো দেখেন। না না, জুম করতে বলো এমনি। ঠিক আছে, ভিতরে ঢুকে গেছে। এই জন্য পাটা ফুলে গেছে। আমরা বের করার চেষ্টা করতেছি। আরো আছে কিনা দেখতেছি। এটা কি আপনি এমনি রেখা দিবেন সেভ করে ভিডিও? না, ছাড়বেন? কথা করো না, কথা করো না। এটা আমরা একটা সুতা আছে, ঠিক আছে, এইখানে একটা সুতা আছে। ভিতর দিকে ভিতরে হেন্দাই আছে, অনেক ভিতরে। গিট আছে, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। আরেক অল্প একটু আছে, ভালো করে ক্লিয়ার করে দিলে পাটা পোলাটাও কমে যাব, এটাও কমে যাব।
কিন্তু এটা ধরো, এটা দেখো, এইগুলো এত সামনে তো আটটু দূরে যাও, ঠিক আছে, দেখা গেছে মনে আর নাই। হ্যাঁ আশা করি এরপরে ঠিক হয়ে যাবে। এইখানে একটু আছে, এই এখন আর নাই, এই ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে, হলুদ দিতে, হলুদ দিতে, হলুদ দিয়ে তারপর সাথে দ্বিতীয় একটু চেক করে দিই, আসেনি আর না, আর নাই, ঠিক আছে ঠিক আছে, নাও একটু ই নাও, ওই এই তারও একটু একটু পানি পানির দিকে যাই, চলো একটু হলুদ দিতে হবে, একটু হলুদ, হুম হুম বেশি হয়ে গেছে পানি, হলুদটা দিয়ে দিলাম যাতে ব্যথাটা কমে যায়। আমরা পাখিও চিহ্ন দিয়ে দিব যাতে পরবর্তীতে আবার দেখাইতে পারে যেটা এখন সুস্থ হয়ে গেছে, এখানে কিছু ছিল আগে নাই, এখন এখন ঠিক হয়ে গেছে, পুরোপুরি ঠিক আছে। পাখি একটু হলুদ দিয়ে দিন যাতে করে চেনা যায়, বেশি দিন লাগবে, উঠতে পারবে, ঠিক আছে।